তুই চুপ করে আছিস কেন? এ খাদি ঘরে মার, তুই যাও একবার, একবার যাও, তুমি একবার বসো না, এ মারো খামার একবার খাবে। ময়ূর কান্তিতে যারা ছিলে দুই দলের প্লেয়ার লিস্ট, তাড়াতাড়ি সকলে লাইভে চলে এসো দর্শক, এখান থেকে প্লেয়ার লিস্ট নিয়ে যাও, এখান থেকে প্লেয়ার লিস্ট নিয়ে যাও, ওনারা লিখে নেবে। এইটা সরস্বতী পাড়ায় যাবে, উল্টো দিকে, এটা বাইশ আড়া যাবে। এ বাবা লোক সংখ্যা একটু কমে গেছে, বস ভালো হবে, বসো। এবারে যা সব চূড়ান্ত পর্যায়ের খেলা হবে, সব ভালো খেলা হবে, আটটা দল আছে, হাড্ডা হাড্ডির খেলা হবে এবারে। আর ছোটোখাটো দল নেই, সব চলে গেছে, সব বড় টিমের খেলা হবে এবারে। ধৈর্য সহকারে খেলাটা দেখো, ভালো লাগবে। এবারে কিন্তু দর্শক টান টান উত্তেজনায় খেলা হবে, সকলে তাড়াতাড়ি লাইভে চলে এসো, তাড়াতাড়ি লাইভে চলে এসো দর্শক, তাড়াতাড়ি খেলা শুরু হচ্ছে। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় খেলা, বাইশটা সরি নবাব সাহেবা হোটেল সাবির মোল্লা বলাম, সরস্বতী পাড়া সাথী সংঘ সিমরানা শেখ। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় খেলা নবাব সাহেবা হোটেল সাবির মোল্লা বলাম, সরস্বতী পাড়া সাথী সংঘ সিমরানা শেখ। দুই দলের অধিনায়ককে বলছি, বা লটারি করার সময় বলে দিয়েছে দু মিনিটের মধ্যে মাঠে প্রবেশ করতে হবে দল নিয়ে, কোনো অজুহাত আমরা শুনবো না, দু মিনিটের মধ্যে দল নিয়ে মাঠে প্রবেশ করতে হবে। নবাব সাহেবা হোটেল সাবির মোল্লা বলাম, সরস্বতী পাড়া সাথী সংঘ সিমরানা শেখ। লাইফম্যান উদ্দেশ্য বলছি, কেউ খেলা দেখবে না, এই পিছনে তোমরা যা বসে আছো প্লেয়াররা তোমাদের গায়ে ঠুকে যাবে সময় মতো, একটু পিছনে চেপে বসো, নইলে দড়ির ওপারে বসো, ভালো হবে তো। প্লেয়ারদেরও এক মোট চার করা ছ করা জায়গা বাকি আছে, বুঝলে বললে হবে? তখন আমাদের লাইফম্যানরা বলে ময়ূর হয়ে গেছে, তখন কী হবে? গায়ে টাচ হয়ে যাবে, সব তারা থাকবে, যে কোনো সময় টাচ হয়ে যেতে পারে। দারুণ টান টান উত্তেজনায় খেলা হবে দর্শক, একদিকে সাদ্দাম অন্যদিকে হুজাইফা রহিম। Hey!
হাকিম হাকিম আউট হয়ে গেল দর্শক হাকিম আউট হয়ে গেল কত দাদা ব্যাপক এ করলো কত খেলা তো হচ্ছে এইগুলো বাগে বাগে লড়াই দর্শক না না দাদা হেবলো খেলছে না হেবলো খেলছে না হেবলো খেলছে না দাদা হেবলো খেলছে না রহিম দারুণ খেলছে দর্শক রহিম দারুণ খেলছে আমানুল্লাহ হেরে গিয়েছে দর্শক আমানুল্লাহ হেরে গিয়েছে আমানুল্লাহ হেরে গিয়েছে না
এবারে কিন্তু আমিরুল আর মেরে আসলো দর্শক আমিরুল না ছোট্টুদের খেলা হয়নি ছোট্টুদের খেলা হবে না রেজার খেলা হয়নি রেজার খেলা হয়নি হবে রেজার খেলা হবে দর্শক সিদ্ধান্ত চূড়ান্ত আরে নিয়মাবলী তোর ইউ দেখা নিয়ম আছে যে মোবাইলে দেখছ আরে
चाली চলতি খেলার পরবর্তী খেলা নবাব সাহেবা হোটেল সাবির মোল্লা বনাম সরস্বতী পাড়া সাথী সংঘ সিমরানা সাহেব নবাব সাহেবা হোটেল সাবির মোল্লা বনাম সরস্বতী পাড়া সাথী সংঘ সিমরানা সাহেব দুটি দলের অধিনায়ককে বলছি দল রেডি থাকবে এই খেলার সঙ্গে সঙ্গে দল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবে মির্জান গোটা বলে তুষ নিয়ে কোনটা দিয়ে দাও তো এখানে গোটা তুষ নিয়ে গোটা কত যে মাটিটা নরম করে দিয়ে দাও এ মৌকান হ্যালো এ মৌকান যা লিখো প্লেয়ার লিস্টটা কি হলো কোথায় কেন লিখে আমাদের কাছে দিতে হবে তো আরে মোহন পান্ডি লোকেরা প্লেয়ার লিস্ট আমার কাছে দিয়ে দাও Thank you.
I'm
I'm going to go to the hospital.
রাজু খেলেনি দাদা রাজু খেলেনি এখানে এই বাইরে কেউ কথা বলবেন না লাইসেন্সের বাড়ি আছে বাইরেতে কথা বলছো কেন এই যদি কেউ বাইরে মন্তব্য করো সরে যাও বাইরে কথা বলবে না বাইরে দশ এত এত কথা বলছো কেন বাইরে দশ এত কথা বলবে না এটা কি
দুই ছড়ি হয়েছিল আচ্ছা দাদা থ্যাংক ইউ একা আছে সাদ্দাম একা আছে দর্শক মেরে আসতে হবে দেখো দর্শক সাদ্দাম একাই একাই কিন্তু এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে দর্শক সাদ্দাম একার জোরে এখনো পর্যন্ত টিম টিকে আছে দর্শক একটুখানির জন্য দর্শক হেরে গেল সাদ্দাম এখন যেটুকু দল মাঠের মধ্যে অংশগ্রহণ করবে আর একটা ডাক বাকি ছিল আর একটা ডাক নবাব সাহেব হোটেল সাবির মোল্লা বলো সরস্বতী মা সাথী সঙ্গ আর একটা ডাক একটা ডাকের সময় ছিল আর একটা ডাকের সময় আজান হয়ে গেছে নামাজ চলছে একটা ডাকের সময় বাকি ছিল দর্শক আবার রহিম জয়লাভ করলো রহিম সেমিফাইনালে উঠে গেল দর্শক দুটি বারের অধিনায়ক বলছি দল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবে
নামাজ চলছে বেশি আলামত করা যাবে না সাদ্দামদা হেরে গেল দর্শক সাদ্দাম হেরে গেল রহিম জয়লাভ করেছে রহিম নবাব সাহেবা হোটেল সাবির মোল্লাপুরম সরস্বতী পাড়া সাথী সংঘ অনেক আগে ঘোষণা হয়ে গেছে এখনো টিম নামাচ্ছ না কেন এখনো টিম নামাচ্ছ নবাব সাহেবা হোটেল সাবির মোল্লা এবং সরস্বতী পাড়া সাথী সংঘ দুই দলের অধিনায়কের বারবার বলছি দল নিয়ে মাঠে চলে এসো দর্শক অধৈর্য হয়ে যাচ্ছে একটা করে খেলা হয়ে গেলে তোমাদের এত সময় দেওয়া দিতে হবে কেন এত সময় দেওয়া যাবে না অনেক আগে থেকে তোমাদের তো আমরা ঘোষণা করছি দল রেডি রাখো না কেন সামনে পোকার রোদ উঠবে তখন কি হবে যত তাড়াতাড়ি পারি আমরা দ্বিতীয় রাউন্ডে খেলা সেরে দ্বিতীয় রাউন্ডে চলে যাব তাড়াতাড়ি মাঠের মধ্যে নেমে লড়ো